সাম্প্রতিক সময়ে বা কয়েক বছর আগে থেকেই যদি কারো পছন্দের কার ব্র্যান্ডের নাম জানতে চাওয়া হয়, তবে অধিকাংশেরই পছন্দের তালিকায় থাকা নামগুলোর মধ্যে হয়তো বুগাটিকে খুঁজে পাওয়া যাবে। যদি জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে স্টাইলিশ স্পোর্টস কার কারা তৈরি করে, তবে নিঃসন্দেহে বুগাটি এ সুনামের দাবিদার। ল্যাম্বরগিনি বা ফেরারির গাড়ি দেখে যদি আপনি বিস্মিত হন, তবে বুগাটির গাড়ি দেখলে আপনার মাথা ঘুরে যাবে। লাক্সারি এবং স্টাইল এই দুইটির সাথে গতির সামঞ্জস্যতা রেখে যদি কেউ বাজিমাত করে থাকে, তবে তা আর কেউ নয় বুগাটি। মাত্র 2.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটারের গতিতে পৌঁছতে পারে বুগাটি ফেরন। এটির সর্বোচ্চ গতি 420 কিলোমিটার প্রতি ঘন্টা। শুনতে হয়তো এই বিষয়টা খুবই স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যারা বাইকে 140 বা তার চেয়ে বেশি গতিতে কখনো স্পিডিং করেছেন, তারা হয়তো বুঝতে পারবেন যে 420 কিলোমিটার গতি আসলে কতটা বেশি এবং তার অনুভূতি বা কেমন। আর এই জন্যই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল স্পোর্টস কার তৈরির খেতাব বুগাটির হাতেই রয়েছে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক স্পোর্টস কার জগতের বাদশাহ বুগাটির গল্প। যদি আপনার কাছে অপরন্ত টাকা থাকে, তবে আপনি অবশ্যই চাইবেন পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটি কিনতে। আর এটি করতে হলে আপনাকে কিনতে হবে বুগাটির লা ভেল্টা 9 গাড়িটি, যার মূল্য 18.7 মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশের হিসেবে 158 কোটি টাকা। এবং শুধুমাত্র এই পরিমাণ অর্থ থাকলেই আপনার পক্ষে এই গাড়িটি কেনা সম্ভব নয়, কারণ এই গাড়িটি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। বুগাটি ভেরনের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। এটি সর্বমোট 500টি কপি তৈরি করা হয়েছে। 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত স্পোর্টস কারের জগতে বুগাটি ভেরন সিরিজ প্রায় সকলেরই পছন্দের তালিকায় ছিল। হয়তো আপনি জানতেন না, কিন্তু যদি আপনি মনে মনে একটি ব্র্যান্ড নিউ বুগাটি ভেরন কেনার স্বপ্ন দেখে থাকেন, তো সেটি এখন আর কোনোভাবেই সম্ভব নয়, কারণ বুগাটি তাদের প্রত্যেক সিরিজের নির্দিষ্ট সংখ্যক কিছু গাড়ি তৈরি করে থাকে এবং সে পরিমাণ বিক্রির পর তারা শুরু করে তাদের নতুন কার সিরিজ, এবং চাইলেই আপনি আর সেই আগের মডেলের গাড়ি কিনতে পারবেন না। বুগাটির অত্যন্ত সফল একটি সিরিজ ভেরনের শেষ গাড়িটি, অর্থাৎ 500তম গাড়িটি বিক্রি হয়ে গেছে 2015 সালে, এবং সেটি বিক্রি হয়েছে 23 কোটি টাকায়। এবং তারপর 2016 সাল থেকে শুরু হয়েছে বুগাটির নতুন সিরিজ চিরন, এবং এবারও তারা এই গাড়িগুলোর জন্য সর্বোচ্চ 500টি কপি তৈরি করবে। যেহেতু ভেরনের ব্র্যান্ড নিউ কার আপনার পক্ষে আর চাইলেও কেনা সম্ভব নয়, কাজে আশা করতে পারেন একটি ব্র্যান্ড নিউ চিরনের মালিক হওয়ার জন্য। 2016 সাল থেকে বর্তমান পর্যন্ত এখনও চিরনের প্রায় 200টি কপি সেল হয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে ভেরনের মতো চিরনও হয়তো 10 বছর চলবে এবং তারপরই আসবে আর একটি নতুন সিরিজ। আপনারা হয়তো ভাবছেন অন্যান্য ব্র্যান্ডের সুপার কারগুলো কীভাবে শুরু হয়েছিল, সেগুলোর মতো বুগাটি কোম্পানি কীভাবে শুরু হয়েছিল সেটি কেন বলছি না। আসলে বুগাটির গল্পটা অনেকটা সোজাসাপটা, তাই এটির শুরুর ইতিহাসটা শেষের জন্যই তোলা থাক। আর এখন আপনারা উপভোগ করুন বুগাটির দারুণ কিছু কার কালেকশন। তো যেমনটা বলছিলাম যে বুগাটির চিরন সিরিজের কারগুলো বর্তমানে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, তবে এর পাশাপাশি বুগাটি বিশেষ বিশেষ ওকেশনে অল্প সংখ্যক কিছু গাড়ি রিলিজ করে। এই যেমন 2019 সালে বুগাটি তাদের 110তম বার্ষিকী উদযাপন করে, আর এ উপলক্ষে তারা নিয়ে আসে লা ভেল্টা 9, যেটির কথা শুরুতেই আপনারা শুনেছেন, এবং এটি পৃথিবীর সবচেয়ে দামি নতুন গাড়ি। সবচেয়ে দামি নতুন গাড়ি বলা হচ্ছে এই কারণে যে বিভিন্ন অ্যান্টিক গাড়িগুলো এর থেকেও আরও অনেক বেশি দামে নিলামে বিক্রি করা হয়েছে। আর যদি সেগুলো বাদ দেওয়া হয়, তবে এটিই হচ্ছে এখনও পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি নতুন গাড়ি, যেটি বিক্রি হয়েছে 158 কোটি টাকায়। অন্যদিকে এখনও পর্যন্ত নিলামে বিক্রি হওয়া পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি হলো ফেরারি 250 GTO, যেটির দাম রাখা হয় 48.4 মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় 412 কোটি টাকা সমান। তো যাই হোক, লা ভেল্টা 9 এর সাথে বুগাটি আরও 2টি মডেল বাজারে নিয়ে আসে, যার একটি হলো চিরন স্পোর্টস অন ও সিরিজ,
যার মাত্র 20টি কপি তৈরি করা হবে এবং দাম রাখা হবে $4.8 মিলিয়ন বা 38 কোটি টাকা। এছাড়াও এরই সাথে লঞ্চ করা হয় বুগাটি ডিভো, যার মাত্র 40টি কপি তৈরি করা হবে। ডিভো এর বাজার মূল্য রাখা হয়েছে $5.8 মিলিয়ন বা 49 কোটি টাকা। সত্যি ভাবতেও অবাক লাগে যে একটি গাড়ির মূল্য আসলে কতটা বেশি হতে পারে। এবং বুগাটি এর এই গাড়িগুলোর চাহিদা এতই বেশি যে আপনি যদি মনে করেন যে তাদের শোরুমে গিয়ে স্পেশাল এডিশন কারগুলো নেড়ে চেড়ে দেখে তারপর কিনবেন, তাহলে আপনি এখনো ঘোরের মধ্যে আছেন। আসলে সত্যি বলতে পৃথিবীতে মিলিয়নার বা বিলিয়নারের সংখ্যা একেবারে কম নয় এবং তাদের অর্থ খরচ করারও তো কোনো জায়গার প্রয়োজন, আর সেই খরচের জায়গাগুলোই হচ্ছে এই নামি দামি গাড়িগুলো। অর্থাৎ বুঝতেই পারছেন যে যখন আপনি এই গাড়িগুলোর একটি কেনার কথা ভাবছেন, ততদিনে অন্য কোনো মিলিয়নার তা অনেক আগেই অর্ডার করে ফেলেছেন। এই যেমন চিরন যখন রিলিজ করার ঘোষণা দেওয়া হয়, তখন তার প্রথম গাড়িটি বিক্রি হওয়ার আগেই 200টি গাড়ি বিক্রি হয়ে যায়। অর্থাৎ 200 জন কাস্টমার ইতিমধ্যেই বুগাটি চিরন প্রিবুক করে রেখেছেন। অর্থাৎ এরপর একে একে ক্রমানুসারে তাদের সম্মানিত গ্রাহকদের কাছে গাড়িগুলোকে ডেলিভার করা হবে। এবং এই ডেলিভারির সময় যদি 2-3 দিন বলে মনে করেন, তবে বেশ ভুল করবেন। এক একটি বুগাটি তৈরি করতে প্রায় 6 মাসেরও বেশি সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ হয়তো এখনও এমন অনেকেই আছেন যারা সেই 2016 সালে চিরনের জন্য $3 মিলিয়ন জমা করে রেখেছেন, অথচ এখনও তাদের হাতে গাড়ি পৌঁছায়নি। কাজেই বুঝতেই পারছেন যে বুগাটি এর মূল্য আসলে কতটা বেশি। এবং শুধুমাত্র টাকা থাকাটাই যেন সব নয়, বুগাটি এর একটি গাড়ির মালিক হতে হলে আপনাকে সৌভাগ্যবানও হতে হবে। তো যাই হোক, এবার চলুন শোনা যাক কোম্পানিটির শুরুর ইতিহাস। অধিকাংশই মনে করেন যে বুগাটি হয়তো ল্যাম্বরগিনি বা ফেরারির মতো একটি ইটালিয়ান অটোমোবাইল কোম্পানি, কিন্তু প্রকৃতপক্ষে বুগাটি একটি ফ্রেঞ্চ অটোমোবাইল কোম্পানি। যিনি কোম্পানিটি প্রতিষ্ঠা করেন তিনি হলেন এত্তোরে বুগাটি। এত্তোরে এর বাবা কার্লো বুগাটি ছিলেন একজন আর্টিস্ট, অর্থাৎ জুয়েলারি ডিজাইন, রূপোর জিনিসপত্র, ফার্নিচার ইত্যাদি বিভিন্ন জিনিসের উপর তিনি সুন্দর আলপনা তৈরির কাজ করতেন। অর্থাৎ শিল্পের এই ব্যাপারটি বুগাটি পরিবারে অনেক আগে থেকেই চলে আসছিল এবং এই শিল্পের ছোঁয়া এত্তোরে তার গাড়িতে এনে দিতে সক্ষম হয়েছিলেন। আপনারা হয়তো দেখেইছেন যে বুগাটি এর গাড়িগুলো কতটা শৈল্পিক। এত্তোরে 1909 সালে তৎকালীন জার্মানির একটি শহর মোলসেমের অ্যালসেসে, যা বর্তমানে ফ্রান্সের একটি অংশ, তাতে বুগাটি এর গাড়ি তৈরি করা শুরু করেন। শুরুতে বুগাটি এর গাড়িগুলো রিলিজ করা হতো টাইপ হিসেবে, অর্থাৎ কোম্পানি থেকে তৈরি প্রথম গাড়িটি ছিল টাইপ 1 এবং পরবর্তী গাড়িগুলো একে একে টাইপ 2, 3, 4 ইত্যাদি হিসেবে রিলিজ করা হয়। তবে বুগাটি মানুষের কাছে পরিচিতি পেতে শুরু করে আরও 10 বছর পর 1919 সাল থেকে, যখন এটি টাইপ 13 মডেলটি রেসে জিততে সক্ষম হয়। অর্থাৎ বুগাটি বরাবরই রেসিং সিরিজের গাড়ি তৈরি করে এসেছে, আর এই জন্যই এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার রেসে জেতা গাড়িটিও বুগাটির টাইপ 35 মডেলের গাড়িটি, যেটি সর্বমোট 2000টিরও বেশি সংখ্যক রেসে জয়ী হয়েছে। বুগাটি ওই সময়কার অন্যান্য কোম্পানির মতোই স্বাভাবিক একটি কোম্পানি ছিল, বরঞ্চ বলা যায় যে ওই সময়কার ফেরারি বা ল্যাম্বরগিনির চেয়ে বুগাটির সুনাম অনেক কমই ছিল। তবে 1939 সালে বুগাটি যখন সফলতার একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছিল, ঠিক তখনই এত্তোরে বুগাটির ছেলে জিন বুগাটির মৃত্যু হয়। এত্তোরে এতে খুব ভেঙে পড়েন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বুগাটি এক প্রকার বন্ধই হয়ে যায়। অবশেষে দীর্ঘকাল কোম্পানিটি বন্ধ থাকার পর 1987 সালে ইটালিয়ান ব্যবসায়ী রোমানো আর্টোলিও বুগাটিকে কিনে নেন। রোমানো ইটালির মদেনাতে নতুন করে বুগাটির ফ্যাক্টরি স্থাপন করেন, কিন্তু দীর্ঘকাল পরেও তিনি লাভের মুখ দেখতে পাননি, তাই এরপর তিনি বুগাটিকে বিক্রি করে দেন। এবং একবার ভাবুন তো যে এই সময় বুগাটিকে কে কিনে নেয়। নামটি আপনারা এর আগেও শুনেছেন, আর এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি ভলকসওয়াগেন। হ্যাঁ সত্যিই তাই, এর আগে আপনারা দুইটি নাম করা কোম্পানি ল্যাম্বরগিনি এবং পোর্শের গল্প শুনেছেন, এবং এই দুইটি কোম্পানির সাথে বুগাটি এর মালিকও এই ভলকসওয়াগেনই। রোমানো আর্টোলিওর কাছ থেকে ভলকসওয়াগেন বুগাটিকে 1998 সালে কিনে নেয়। অর্থাৎ বুঝতেই পারছেন যে কেন এটি পৃথিবীর সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি।
এবং ড্রিম কার সিরিজের যখন পরবর্তী আরো বিভিন্ন নাম করা ব্র্যান্ডের গল্প শুনবেন, তখন দেখতে পাবেন যে তাদের মধ্যে অনেকগুলোরই মালিক এই ভোক্সওয়াগন। তো যাই হোক, ভোক্সওয়াগন বুগাটিকে কিনে নেওয়ার পর এটির পুরো চেহারাই পাল্টে যায়। 2005 সালে বুগাটি ভেরন রিলিজ করার মাধ্যমে এটি সকলের কাছে অভূতপূর্ব সাড়া পায়। আর তারপর থেকে বুগাটি যেন স্পোর্টস কারের রাজা হয়ে মার্কেটে বিরাজ করছে। আর এটাই ছিল আপনাদের অত্যন্ত পছন্দের বুগাটিয়ের আদ্যোপান্ত। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে, তাই বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই চ্যানেলটি, যাতে আমাদের পরবর্তী আপলোডগুলো মিস না হয়ে যায়। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।